वेलकम बैक टू माई यूट्यूब चैनल बेकार ग्रेजुएट। एक नतून दिन, एक नतून गल्प আমার সাথে। तो आज के एक एक्सप्रेशन देखले বুঝবে আমি একটু এক্সাইটেড, কারণ আমি আজকে আছি আমার ভালোবাসার শহর, আমার নিজের শহর বারাইপুরে। তো কেন বারাইপুরের মধ্যে আছি তারও একটা রিজন আমি তোমাদেরকে বলবো কেন আমি আজকে আছি। কারণ আগের বারে আমি একটা এন্টারটেনমেন্ট পারপাসে বারাইপুরের মধ্যে ব্লগ করেছিলাম, কিন্তু এবারে আমি যে ব্লগটা বানাবো সেটা যে শুধু এন্টারটেনমেন্ট পারপাসে নয় বলতে গেলি এটা একটা। তো গাইজ, আমি বারাইপুরের মধ্যে যে আজকে যে পারপাসটা নিয়ে এসেছি, যে আমাদের বারাইপুর অনেক প্রাচীন একটি শহর এবং এই শহরের মধ্যে লুকিয়ে আছে অনেক অনেক রকম ইতিহাস। তার মধ্যে একটা ইতিহাস আমি ছোট্ট করে দেখাচ্ছি, আমাদের পিছনে রয়েছে, এটা আমাদের বারাইপুরে জমিদার বাড়ি। এটার ওপরে ব্লগ নয়, কারণ তুমি অনেক ব্লগ পেয়ে যাবে এটার ওপরে। আজকে আমি যেটা দেখাবো যে আমাদের এখানকার একটা পুরনো মন্দির এবং তার হিস্ট্রি নিয়ে। মন্দিরটা অ্যাকচুয়ালি মানে বলাটা যেতে পারে না যে এই জায়গার মন্দির বা এইখানকার কোনো দেবতা। দেবতাটা কোথাকার, কোন মানে ধরনের জাতি বা ধর্ম এই দেবতাকে পালন করে, অবভিয়াসলি আমাদের হিন্দু ধর্মেরই দেবতা, বাট তবুও কোন ধরনের, কোন জাতির লোকেরা এই দেবতার পুজোর প্রচলন করেছিল, সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো গাইস, বেশি দেরি না করে সোজা মন্দিরটার কাছে যাই এবং তোমাদের সঙ্গে ওখানে গিয়েই বাকি কথা হচ্ছে। লক্ষ্মীকান্তপুর ও ধবধবির কয়েক মাইলের দূরে একটি দক্ষিণ রায়ের মন্দির আছে। এই অঞ্চলটি একসময় সুন্দরবনের অন্তর্গত ছিল। মূলত বলা যায় যে সুন্দরবনের যারা অধিবাসী ছিলেন তারাই মূলত এই দেবতার পূজো অর্চনা করে থাকতেন এবং পূজো অর্চনার পর তারা শিকারে যেতেন, কারণ তাদের বিশ্বাস ছিল দক্ষিণ রায় হলেন বাঘেদের দেবতা। কিন্তু বর্তমানে এই অঞ্চলটি এখন বর্তমান বারাইপুরের অন্তর্গত হওয়ায় এখানকার অধিবাসীরাই এখানকার পূজো দেয়। দক্ষিণ রায়ের মূর্তিতে একটি বিরাট গোপ দেখা যায়। তার শীর্ণ শরীর চকচকে হলদেটে, গায়ে বাঘের মতো দৌড়াকাটার দাগ দেখা যায়, মুখে দুদিক থেকেই লালা ঝরে, তার একটি 6 মিটার দীর্ঘ লেজও আছে। অমাবস্যায় দক্ষিণ রায়ের মন্দিরে পশুবলি হয়। লোকবিশ্বাস অনুসারে দক্ষিণ রায় গান বাজনা খুবই পছন্দ করতেন, তাই স্থানীয় লোকেরা রাতে মন্দিরে নাচ গানের আসর বসান। সুন্দরবনের অধিবাসীরা ম্যানগ্রোভ জঙ্গলে মাছ ধরা, কাঠ ও মধু আহরণের মতো কোনো কাজে যাওয়ার আগে দক্ষিণ রায়ের মন্দিরে পুজো দেয়। কেউ কেউ মাথার পিছন দিকে দক্ষিণ রায়ের মুখোশ পরে জঙ্গলে ঢোকেন, যাতে বাঘ এই মুখোশ দেখে ভয় পেয়ে তাদের কাছে না আসে। এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। এই ভিডিওটা খুব একটা বড় করিনি, একটা ছোটোর মধ্যে তোমাদেরকে ইনফরমেশন দিলাম। বাট তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট করো তাহলে আমি আরও এই ধরনের মাইথোলজিক্যাল বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো এবং তোমাদের সামনে প্রেজেন্ট করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনোভাবে। তো আজকের মতো টাটা।